আমি চা খাচ্ছি, বুঝতেই পারছেন, আর একটু খেয়ে নিন, অত ভীষণ কৃত্রিম লাগবে। আর সামনে যেগুলো আছে সেটা তো কি বলবো, আমি মানে বুঝতে পারছি না। একটা এত বড় ঢাউস ডিমের চপ, মুড়ি, ওখানে মাছের চপ আছে, আর বেগুনি মানে তেলে ভাজানো নানা স্তর আছে আর কি। এবং তার পিছনে যারা আছেন, আসলে আলো হয়ে যারা আছেন, আমার প্রথম প্রশ্ন, এবং নিশ্চয়ই আমি জানি আনন্দবাজার অনলাইনে আপনাদেরও প্রথম প্রশ্ন, তারা কি এগুলো খান? বুঝতেই পারছেন আমি কোথায় এসে পৌঁছে গেছি। খুব এখন ছুটি নিয়ে একটু আগে বুঝলেন খুব দর কষাকষি চলছিল প্রোডাকশনের কারুর কোনো এক ব্যক্তিত্বের সঙ্গে, 15ই আগস্ট হবে না, রোববার হবে না, কেউ বললো রোববার ছেলে, কেউ হয়তো মনে মনে বলছে বয়ফ্রেন্ড রোববার, সেটা সামনে বলছে না। তো এটা তো অদ্ভুত মানে জায়গায় এসে পৌঁছে গেছি, সদ্য সদ্য বাসর টাসর হয়ে গেছে বুঝেছেন। আর আপনারা তো দেখছেনই এত জল জলে এতগুলো মুখ একসঙ্গে, কার কাছে কই মনের কথা, তাই তো? ঠিক বললাম তো? তো আমি একটু আড্ডা দিতে এসেছি চপ মুড়ি নিয়ে, চা নিয়ে। তো দেখা যাক কী বেরোয়, মনের কথা কি আদৌ হয়, বা আদৌ কি মনের কথা এরকম ধারাবাহিকের মাধ্যমে বলা যেতে পারে, সেগুলো একটু জেনে নিই। চলো, কাকে আগে জিজ্ঞেস করবো, কে আগে কথা বলবে? তোদের সঙ্গে তো কথা বলেছি মানে জানি, ওদের একটু কম, বিশেষ করে কুয়াশার আমি তো প্রথম কথা বলবো আজকে। ওদের দেখে মনে হয় দুটো দুষ্টু বাচ্চা আর কি, আমার এরকম লাগছিল আমার। হ্যাঁ, এটা কিন্তু আছে ব্যাপার, মানে চোখে মুখে একটা, ও একটু তাও ঠিক আছে, এই তো একদম চোখে মুখে দুষ্টু বাবা, এটা তো সাংঘাতিক ব্যাপার, ধরতে পাচ্ছি না এত ভারী, প্লিজ হেল্প হিম। এটা আমার কফি, নে নে নে, ওখানে আমার একটা চা রয়েছে, চিল চিল আমার হট। আচ্ছা, চিলটাকে হট তো তুমি বুঝে গেছি, আমি ওইটা আমার কাঁচা, পাশাপাশি বসবে চিলটা আর হট। আমার কফি, দুধ কফি পুরো সফট। ওকে, আমি একটু চরিত্রটা সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি শুরু করলাম তাহলে, আমার চরিত্রের নাম বিপাশা। বিপাশা যে পাড়ার গল্পে গল্পটা বলা হচ্ছে সেই পাড়ারই মেয়ে, সেই পাড়াতেই বিয়ে হয়েছে, হাজবেন্ড এবং শাশুড়িকে নিয়ে সংসার। এ খুবই মানে এরকম একটা গার্ল গ্যাং ভাবা যাচ্ছে না, বলো থাকে না পাড়ায় পাড়ায় থাকে তো, কমে আসছে রে, না না আমার আছে এখন, যাতে না আসে। হ্যাঁ, মানে বড্ড ফেসবুকে আর ইনস্টাগ্রামে চলে গেছে গ্যাংগুলো, আছে WhatsApp গ্রুপ, এখনো পুরনো পাড়া যেখানে আছে না সেখানেই তারাও একটু, মানে আমি আমিও সেটা জানি, আমারও পুরনো পাড়া ব্যাপারটা আছে। তবে সেটা মজা, এটা দুর্গা পূজো বা সরস্বতী পূজো বা একটা পিকনিক এর বাইরে কিন্তু সারা বছর। আর কি, আরেকটা, হ্যাঁ আরেকটাও আছে যে পুরনো পাড়া মানে যারা পাড়ার নেই তারা তো বিয়ে হয়ে কোথাও অন্য জায়গায় চলে যাচ্ছে, তো ফলে তো ওইটা একটা সমস্যা হয়। কিন্তু হ্যাঁ, যেটা বলছিলি সেটা একটু যদি বলি, সেই সেরকমই একটা চরিত্র। আর শাশুড়িকে সত্যি খুব কন্ট্রোলে রাখে, এমন না যে কনসার্ন নয়, কনসার্ন। আর আমাদেরই পুরো এই গ্যাংটা, তার মধ্যে খুবই মানে প্রাণখোলা আড্ডা দিতে ভালোবাসে শিমুল, এসে আমাদের জয়েন করবে। আমরা শিমুলকে কতটা সাপোর্ট করতে পারবো পুরো টিমটা আর কি, কারণ এমন একটা বাড়িতে এসে পড়ছে, এমন একটু শাশুড়ি মায়ের আন্ডারে এসে পড়ছে, ওরে বাবা রে, সেটা নিয়ে শিমুলকে একটু সাপোর্ট দেওয়াটা, শিমুলের পাশে থাকাটা আমাদের এরকম কর্তব্য বলে। গ্যাং যদি থাকে তো কোনো চিন্তাই নেই শিমুলের, তাই কি মনে হয়? শাশুড়ি মার খুব পছন্দের, ও
আমি এখনো পর্যন্ত খুব একটা বেশি কারোর সাথে নিজের মনের কথা শেয়ার করার জন্য মন থেকে রাজি নই আর কি। চাকরি টাকরি প্রতীক্ষা ওর জন্য ওর মনের কথা শেয়ার, হট কফিটা শুধু ওই খাচ্ছে বোধহয় নাকি? না দুই বইমন খাচ্ছে আর কি। তো প্রতীক্ষার আমাদের গ্রুপে আসতে গেলে মানে সেটা আমাদেরও প্রতীক্ষা করতে হবে আর কি, মানে কবেও আসবে আমাদের গ্রুপে, এখন একটু দূরে দূরে থাকে। এমনি সময় কি থাকে? এমনি সময় তো দেখছি খুব আড্ডা হচ্ছে। ভঙ্গিটা ঠিক আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি ও কি চায়, ওর মনের ভিতরে কি আছে, এটা আমি কমপ্লিকেটেড, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না সত্যি কথা বলতে। যিনি লিখছেন তিনি বুঝে উঠবেন। এবং বিভিন্ন মহিলার যে অবস্থান আমি যেটুকু বুঝেছি যে মানে মানে তোমার যেমন একটা অন্যরকম অবস্থা, আমি কখন তুই বলছি তুমি বলছি আমি ভুলে যাচ্ছি, গার্ল গ্যাং দেখে আমারও একটু এরম হচ্ছে আর কি। আবার যিনি একটু তাকে একটু ফাইট করতে হচ্ছে, হ্যাঁ যার স্বামীর একটা অন্যরকম সমস্যা, সেই চরিত্রটা, তো এগুলো সবটাই ভীষণ বাস্তব। মানে আমরা প্রত্যেকেই নয় সামনে দেখছি, নয় ফেস করছি মহিলা হিসেবে। তো একটা জিনিস আমি জানতে চাই যে মহিলারা কি মনের কথা বলতে পারেন সরাসরি? ডিপেন্ড করছে কাদের সাথে, কাকে বলছে সেটা এক এক করে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় এটা পুরোটাই ডিপেন্ড করে কাদের সাথে আছে চারপাশে। মানে এখন যে পরিস্থিতি সময়, সেখানে কোনো মহিলা কিছু বললে মানে সরাসরি কিছু বললে বলা হয় সাহস, সেটাও তো খুব স্বাভাবিক কথা। দেখো আমরা এমনি বলি ছেলে মেয়ে সমান সমান, না সেটা তো নয়, সেটা নয় আবার কারোর কারোর কাছে। হ্যাঁ এখন তো আমি এটাও তো ঠিক যে মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, সেটাও তো আমি অস্বীকার করতে পারি না। এবার মনের কথা ডিপেন্ড করছে যে আমি কাকে কতটা বলতে চাই, আমরা কি পুরোটা বলছি সেটাও একটা কিন্তু প্রশ্ন। মানে আজকে ধরো আমি তোমার সাথে আড্ডা দিচ্ছি, আমি কি তোমায় পুরোটা বলছি? তুমি হয়তো ভাবছো পুরোটা বলছি, হয়তো আমি বলছি না মনের কোনায় রেখে দিচ্ছি, সেটা তো যার যার ওপর। মানে আমি যেরকম খুব বেশি কথা বলি, আমার যেটা মনে আসে আমি সেটা আমার বাড়ির লোকদের শেয়ার করে ফেলি, আমি মনের মধ্যে কিছু চেপে রাখতে পারি না, সেটা যাই হয়ে যাক। তো আমি আমার মনের কথা বলে ফেলছি, তাই আমার মনে হয়তো ওই কিছু শব্দ যেটা এখন খুব শোনা যায় ডিপ্রেশন, মন খারাপ, সেগুলো বাসা বাচ্চা না, যারা হয়তো মনের কথা বলতে পারছেন না বা পারার লোকও খুঁজে পাচ্ছেন না, এরকমও তো হয়। দেখো আমরা না লোক মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা খুব ভুল কথা আমার মনে হয় জানো। চাইলেই আমার মনে হয় মানুষকে আপন করে নেওয়া যায়, কিন্তু না একটা বিশ্বস্ততার প্রশ্নে মানুষ পিছিয়ে যায়। আমি একজনকে খুব বিশ্বস্ত ভেবে, আমি খুব আমার ব্যক্তিগত একটা খুব সেনসিটিভ বিষয় নিয়ে বললাম, তো আমার সবসময় যখন আমি বলতে যাচ্ছি, আমি এরকম দেখেছি মেয়েদের যে তারা সবসময় ভাবছে যে অন্য কাউকে বলে দেবে না তো, এটা নিয়ে ঠাট্টা করবে না তো। বা আমার এটা মাথায় চলে, আমি তোমার কথাটা দিয়ে বলছি, যদি অন্য কাউকে বলে দেয় পরের কথাটা ওকে বলবো না, অন্য একজনকে বলবো, কিন্তু আমি বলবো, আমি আমার মনে রাখবো না, এটা আমার ভাবনা আর কি। আমার যেটা মনে হয় আমি বলি। এবং বাড়ির লোকেদেরও কথা শোনাটা খুব ইম্পর্টেন্ট, মানে ধরো আমার বাইরের বন্ধু ধরো কম, এবার আমি আমার হাজবেন্ডকে কিছু বলছি, বন্ধু হওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে হাজবেন্ড যদি সারাক্ষণ বলে আমি তোমার বর, তুমি আমি এটা বলতে পারবে না, তাহলে আমার মনে হয় মুশকিল। যদি বন্ধু হয় সবটা বলা যায়, এটা আমার মনে হয়। আমার যেটা মনে হয় যে এই যে এতদিনের অভ্যেস, এটা যে মেয়েরা কিছু বললেই বলা হচ্ছে, বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ এটা আমরা এতদিন ধরে দেখে এসেছি বলে এটা মানুষের মননে বোধে গেঁথে গেছে যে মেয়েরা কিছু সোজাসুজি বললেই সেটা অত্যন্ত সাহসিকতার পরিচয়। তো মানে সকলের এই জিনিসটাকে একদম নর্মালাইজ করা উচিত, যে যেমনভাবে কথা বলার সেরকমভাবে কথা সবাই বলতে পারে, সেটা যেখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো জায়গা নেই। আর মানুষ কথা বলবে মানুষের ইন্টালেক্ট দিয়ে, মানুষের বোধ দিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এ বলতে পারবে ও বলতে পারবে না এই ধরনের ডিসক্রিমিনেশনটা এখনকার দিনে করা উচিত না বলে আমি মনে করি। এবার হলো উচিত কাজ আমাদের জীবনে কথা হয়, সেটাই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কজন মানছেন? জেনে শুনেও তো মানছেন না, তাই এরকম নানান রকমের ডিসক্রিমিনেশন জেনে শুনেই মানুষ করে থাকেন। শুধু ছেলেরাই এই ডিসক্রিমিনেশনটা করেন তা তো নয়, একেবারে মহিলার মনে ডিসক্রিমিনেশনটা রয়েছে, এবং আজ অন্য সেটা তারা বয়ে কারণ মানে ছেড়ে ফেলে অন্য জায়গায়, সেই জায়গা থেকে বেরিয়ে আর একটা অন্য জায়গায় নিজেদেরকে নিয়ে যাবো, সেইটারও ইচ্ছে, অনেকের ইচ্ছের অভাব থাকে। তো এটা একটা সমস্যা, এই সমস্যা থেকে আমরা মেয়েরা নিজেরা কবে মুক্ত হতে পারবো আমরা জানি না। আর আমার যেটা মনে হয় যে মেয়েরা সত্যি পুরো মনের কথাটা হয়তো বলে উঠতে পারে, পুরোটা পারে না। তুমি মানে আমরা মনে করছি যে পুরোটাই বলছি, কিন্তু কোনায় কোথাও একটা কিছু রয়েই যায়। ইনস্পাইট অফ অল দিস আমি বলবো যে এত চারিদিকে ডিপ্রেশন এবং সুইসাইডের ঘটনা ঘটছে, মেয়ে ছেলে নির্বিশেষে বলছি বাবা কথা বলাটা কমে, মনের
কথা বলো, প্রাণের কথা বলো, দুঃখের কথা বলো, যা হোক কথা বলো, কথা বলো, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই এত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে আরো নিজেদের ফোনের মধ্যে ঢুকিয়ে দিতে এত বাধ্য করছে যে ওটা তো কিছুই নেই 5 সেকেন্ডের, মানে আমি আজকেই আপডেট দেখলাম যে রিল এখন 10-15 সেকেন্ড দেখা যাচ্ছে না, 7 সেকেন্ডে সেরে ফেলতে হচ্ছে। কি কোন দিকে, মানে কোন দিকে এগোবো, কোন দিকে এগোবো? আমি বলি যে আমরা যে শুটিং ও ধরো থাকি, আমরা গল্প করার থেকে আমরা ধরো একসঙ্গে খেতে বসেছি, কিন্তু দেখবে কেউ না কেউ খাওয়ার মধ্যেও ফোন নিয়ে মোবাইলটা নিয়ে তোমার কথা বলছে। এইটা এইটা এখন গল্প করার সময়টা কম, আমরা যেমন আমাদের সময় তখন এত মোবাইল ছিল না, গল্প আমাদের মোবাইল ছিল না যখন আমরা শুরু করেছি কাজ, না আমাদের ফেসবুক ছিল, এক ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এসব তো ছেড়েই দাও, আমরা গল্প করতাম, আড্ডা মারতাম। এরকমও অনেক দিন গেছে যে প্যাক আপ হয়ে গেছে বসে আড্ডা মারছি, কারণ 6:30 প্যাক আপ হয়ে গেছে, সেই ইউনিটটা সেই মানুষজনকে এত ভালো লাগছে মনে হচ্ছে বসে আড্ডা মারি। এখন তো সেটাই নেই, এখন তো মানে খুব কম, মানে ওই যে কানেকশনটাকে অপরের সঙ্গে সেইটা যেন আস্তে আস্তে কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় সোশ্যাল মিডিয়ায় এখন তো হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছে নিজেরাই নষ্ট করছে কিছুটা হলো। আজকে দেখো না যখন সময় পাচ্ছি, ডেফিনেটলি ভিউজ দরকার, আমাদের পেজে রিচ দরকার, কিন্তু সেটার জন্য আমরা না মানুষের সাথে কথা বলতে ভুলে যাচ্ছি। ধরো এই আমি প্রচুর, আমি বলছি না যে আমি একদম রিল করি না, আমরা সবাই রিল করি প্রত্যেকেই, কিন্তু আড্ডা দাও, কথা বলো, সব করো, তারপর যদি মনে হয় করো, কিন্তু আমরা দেখবে সারাক্ষণ কিছু না কিছু করছি, বাড়িতে যাচ্ছি। মানুষের এত ব্যস্ততা, যে সময় মানুষ ধরো একে অপরের সঙ্গে কথা বলবে, আড্ডা মারবে, সেই সময় রেস্টুরেন্টে গেছে একটা রিল, এয়ারপোর্টে গেছে একটা রিল করতে হবে, কি করে রিল করে করে ভিউজ বাড়াতে হবে। আর এটা বিনোদন দুনিয়ায় আরো বেশি হচ্ছে, হ্যাঁ ভীষণ রকম আন্ডার দ্য লেন্স, আই এম অলওয়েজ আন্ডার দ্য লেন্স এন্ড আই এম অলওয়েজ এট দ্য সেন্টার অফ দ্য অ্যাটেনশন। এইটা প্রত্যেকটা, মানে আগে ছিল যে শুধুমাত্র সেলিব্রিটির অ্যাটেনশন পায়, পলিটিক্যাল লিডারের অ্যাটেনশন পায়, সবাই 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 তো এক, সবাই তো এখন এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, সেলিব্রিটি বলে কিছু হয় না ওরকম। হ্যাঁ, সেখানে তো সবাই অ্যাটেনশনের জন্য, ভিউয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, মানুষ বাঁচছে কটা মুহূর্তের জন্য বলো, বলুন। আমারও এটাই মনে হয়, মানে মনের কথা সবসময় যে আমরা বলে উঠতে পারি পুরোভাবে সেটাও নয়, আবার কাকে বলছি তার উপরেও ডিপেন্ড করে, সে কতটা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে বা সে কতটা অনেস্ট আমার কাছে। মানে আমি যদি কাউকে অনেস্টলি কিছু বলি, তাহলে তাকেও তো সেই ব্যাপারটা অনেস্ট থাকতে হবে, তবেই সে বন্ধু হয়ে উঠতে পারবে, না হলে তো বন্ধু হওয়া সম্ভব নয়। আর এখন মানুষ, মানে মানুষের উপর ডিপেন্ডেন্ট খুবই কম, সবাই খুব ইন্ডিপেন্ডেন্ট, সেই জায়গা থেকে সবার মেন্টালিটিতে এটা চলে আসে হয়তো যে আমাকে বললো, আমি এটা নিয়ে মজা করলাম কি কাউকে বললাম, ডাজেন্ট ম্যাটার, সে কি ভাবলো আমার আমার ব্যাপারে সেটা নিয়েও সবাই লেস বদর। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে ভ্যালু, মানুষ মানুষকে যে ভ্যালুটা দেওয়া সেটাও বন্ধ করে দিয়েছে এখন। কুয়াশা কি ঘনায় মনের কথা বলতে গিয়ে? আমার কাছে মনের কথা কাকে বলবো, মানে অনেক কিছু ডিপেন্ড করছে, যেরকম আমি যে মনের কথা বলি না এমনটা নয়, কিন্তু আমি সবাইকে হয়তো বলে উঠতে পারবো না। যতদিন কথা বলার মনের মানুষ আছে কি? I think my smile says it all. আচ্ছা, ওকে, বলে দিয়েছি, ঠিক আছে, আমরা জানি না গো। আচ্ছা, বলেনি তো, মানে শুধুমাত্র মনের মানুষকে তো নয়, এমন মানে আমার কিছু মানে এক এক মানে কিছু কিছু কথা হয় যেগুলো শুধু মেয়েরা মেয়েদের কথা বুঝতে পারে। মানে আমার খুব মনে হয় যে ফিমেল সাইকোলজি এবং মেল সাইকোলজি ইজ ডিফারেন্ট, ফিমেল সাইকোলজি ইজ টু ডিপ, মানে আমরা কোন মানে ইটস ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডিপ, তো কোন জায়গা থেকে কোন একটা ছোট্ট ঘটনা থেকে আমার মনের মধ্যে কত ভাবনার সঞ্চার হয়ে গেল এবং সেই লেয়ারগুলোকে বোঝা, দ্যাট ইজ হোল টুগেদার এ ডিফারেন্ট থিং। মানে সেটা যদি আমার কারোর সাথে ওয়েভলেংথ ম্যাচ না করে আমি সত্যিই বলতে পারবো না, সেটা কোনো মানে মেল ফ্রেন্ড হতে পারে, সেটা আমার অভিনেত্রী কোনো সিনিয়র কলিগ রয়েছে সে হতে পারে আমার, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদেরকে বিশ্বাস করে বলতে পারি, আবার এরকম জায়গাও ঘটেছে হয়তো বলেছি কিন্তু সেখানে বিশ্বাসটা টেকেনি এবং তারপরে নিজেকে গুটিয়ে নেওয়ার জায়গাও এসেছে। তো সেক্ষেত্রে এখন যেটা মনে হয় যে তোমার নিজের মনের কথা, ইটস নট ফর অল, এটা হাতে গোনা কয়েকজন মানুষের জন্য, এবং নিজের এনার্জিটাও যাতে একদম করে থাকে একটা জায়গায় সঞ্চয়িতভাবে, মানে একদম টাইটভাবে থাকে, তো সেটাকে সেভাবেই রাখা উচিত। এবং মানুষ সবাই সবাই সবার সাথে গ্রুপে হলে আমরা হয়তো কিছু জেনারেল টপিক নিয়ে আড্ডা মারতে পারি, কিন্তু মনের কথা ইটস ফর চোজেন পিপল আই গেস। একটা জিনিস এই যে বলছিল ইন্টেলেকচুয়াল, একটা মানে ইন্টেলেকচুয়াল বা আমি বলতে চাই
মেয়েদের একটা পিতৃতন্ত্রের ধারায় কিছু কিছু শব্দ থাকে, হ্যাঁ, মেয়েরা খুব, মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা জৌর উঠে, মেয়েরা মেয়েদের ভালো দেখতে চায় না, মেয়েরা বেশি ঈর্ষাকাতর হয়, মেয়েরা চুলোচুলি করে, অভিনেত্রীরাও তো চুলোচুলি করে, এরকম একটা, এই বিষয়গুলোকে কীভাবে কে অ্যাড্রেস করবে? আমি একটা কথা বলতে চাই, আমরা কি করে গ্যারান্টি দিয়ে বলতে পারি দ্যাট ইজ এ মেল ইগোর লড়াই বা মেল প্যাট্রিয়ার্কাল থিং, মানে মেয়েদের, মানে সরি, ছেলেদের ছেলেদের মধ্যে কিছু একটা হয়েছে, বসের সঙ্গে অধস্তন কর্মচারীর কিছু একটা সমস্যা হয়েছে, দুজনেই তো ছেলে, এমনই একটা পেটেল জায়গায় গেল যে একজনকে সুইসাইড করতে হলো, তো সেটাকে আমরা কেন বড় করে ভাববো না? সেগুলো কি হচ্ছে না? এগুলো কি ভীষণই আন্ডার কারেন্ট, ভীষণ সাটল হচ্ছে, মানে মেয়েদের স্বভাবগত ভাবে যদি ভাবা হয় যে আমরা খুব সবসময় ওভার দ্য টপ যাই, তা তো নয়, তা তো নয়, পুরোটাই পার্সপেক্টিভ। এই একটা ঘটনা রিসেন্টলি সার্ফেস করেছে বলে তোমাকে আমি উদাহরণ দিয়ে বললাম, এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ এবার তাহলে আমাদের খুঁজতে হয়। দেখো, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে সবার ক্ষেত্রেই রয়েছে, মানে তাদের মধ্যেও কিছু খারাপ, তাদের মেয়েদের মধ্যেও কিছু মানুষ হিসেবে, কিন্তু ওই এরা মানি এটা, ওরা মানি ওটা, এই ধারণাটা কোনো, এই কিছু জিনিস, মানে মেয়েরা মেয়েদের শত্রু কেন, কি করে হয় সেটা বলে? দেখো, আমার মানে এটা খুব অদ্ভুত কথা, কারণ এই যে মানে মেয়েরা মেয়েদের শত্রু বলে, ছেলেরাও মেয়েদের শত্রু হয়, এটা যে কেন বলা হয় আমি জানি না। আমার মনে হয় একটাই রিজন আছে, যে মানে বেশি অনেক ফ্যামিলিতে আমরা দেখি তো, যে যখনই একটা মানে যখন একটি মেয়ে বাড়িতে বৌমা হয়ে আসলো, তখন অনেক ফ্যামিলিতেই হয়, আমি জেনারেলাইজ করছি না, যে শাশুড়ি মায়েরা নিজেরা যেরকম তুমি বৌমাকে দিয়ে এটা করো, বৌমাকে তুমি বেরোতে দিও না, এটা তার পেছনে একজন পুরুষই থাকছে, তো সেটা তো তখন তো দেখছে হয়তো আরো সাংঘাতিক, কিন্তু সত্যি তাই, ওইটা থেকেই এসছে, মানে আমার আমার আর কোনো রিজন বা আর কিছু আমার মনে হয় না, মেয়েরা মেয়েদের শত্রুটা মেইনলি এটা থেকে এসছে, যে একজন মহিলা তুমি মাতৃস্থানীয় হয়ে তুমি কি, বা অনেক আমি মাকেও দেখেছি, আমি নিজে দেখেছি না, যে একজনের মেয়ের ডিভোর্স হয়েছে, ঠিক আছে, প্রপার শহরের কথা বলছি না, মেয়ের ডিভোর্স হয়েছে, সেখানে মা পাড়ার লোক কি বলবে সেটা ভেবে বলেছে তুই লাল রংটা পরিস না, আমার নিজের দেখা। এবার মা তো মেয়ের অ্যাকচুয়ালি শত্রু নয়, কিন্তু সোসাইটাল প্রেশার, যে এটা পাড়ার লোকে কি বলবে, যে লোকে কি বলবে, লোকে কি বলবে, তো কোনো শেষ নেই, শেষ নেই। এবার সেই লোকে কি বলবে সেটা মেয়েদেরও বলতে পারে, ছেলেদেরও বলতে পারে, কিন্তু যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ স্বাভাবিকভাবে সবসময় হ্যাঁ এটা শুনতে হয় যে এটা করছিস, পাঁচজনে কি বলবে, পাঁচজনে এই পাঁচজনটা কারা কারা, তুমি কি বলছিলে? আমার মানে দ্বিতীয় মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে মেয়েরা প্রথম এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে কাজ করা শুরু করে, তো যেভাবে ছেলেরা এতদিন পর্যন্ত প্রফেশনালি কাজ করে এসেছে, তো ওদের কোপিং মেকানিজম এবং মেয়েদের কোপিং মেকানিজম সেটা হতেও তো একটু 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 করে সময় লাগে। এবং আর একটা পয়েন্ট যেটা স্নেহাদি আর তুমি মানালি দিয়ে অ্যাড করলো, যে যেভাবে তারা অপ্রেসড হয়ে রয়েছে এতদিন ধরে, সেই অপ্রেসিং মাইন্ডটা কোথাও গিয়ে সাবকনশিয়াসে না চাড়া দেয়, যে না আমি তো এটা সেই সময়ে করতে পারিনি, তাহলে ও কেন করবে, সেটা যেন তারা অজান্তেই করে ফেলে, সেই মহিলারা যারা মানে এখন সিনিয়রভাবে রয়েছেন তারা সেটা কোথাও একটা গিয়ে অজান্তেই করে ফেলেন, তো সেই কারণ মানে সেই জায়গা থেকে এই জিনিসগুলো এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেলেরা হয়তো বাইরে গিয়ে বলতে এই তো মেয়েরা, মেয়েরা বাড়িতে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, এই হচ্ছে, আরে তখন তো মেয়েরাও তো বেরোতো না, তারাও হয়তো গিয়ে বলতে পারছে না যে আরে ভাই শ্বশুরও ঝগড়া করছে, এই করেই হয়তো জিনিসটা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে, বাংলা ধারাবাহিকে সবসময় মেয়েদেরই আমি দেখেছি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, অনেক রকমভাবে মেয়েদের ইমেজ তৈরি করা হয়েছে, সেটাকে আবার ভাঙা হয়েছে, সেটা আবার জুড়ছে, তো
সেটার কি মনে হচ্ছে? মানে একটা তো কমপ্লেন আছে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে যে দুটো মেয়েকে লড়িয়ে দেওয়া হচ্ছে সারাক্ষণ একটা ছেলের মাঝে। এই যে আমরা শুরু করলাম একটা অন্য ট্রেন্ড, হ্যাঁ সেটাই বলছি, এই হচ্ছে আমরা এই মানে কনসেপশনটা কোট আনকোট ভাঙতে পারবো, কারণ এটা একটা প্রথম কথা পাঁচটা মেয়ের বন্ধুত্বের গল্প ভাবা যায় না কি, এবং বিয়ের পরে বিয়ের পরে অন্য পাড়ায়, ধরো স্কুলের বন্ধু, ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, এটা স্বাভাবিক, কিন্তু শ্বশুর বাড়ির পাড়ায় গিয়ে বন্ধু তো কোনো বয়সের মানে বয়স নির্বিশেষে বন্ধু হয়, বন্ধুত্বের কোনো বয়স হয় না, কিন্তু মানসিকতায় মিলতে গেলে তবেই সে বন্ধু হতে পারবে, যার সঙ্গে আমি শেয়ার করতে পারছি, আদান প্রদান হচ্ছে। তো সেটা শ্বশুর বাড়ির পাড়ায় গিয়ে বিয়ের পর এইটা নিয়ে তো আমাদের এই যে শিমুল এখনো বিয়ে হয়ে আসেইনি, আমাদের আমরা অনেক সিন করেছি যে বিয়ে হয়ে এখনো আসেইনি, কিন্তু যেহেতু ওর বাড়িটা সম্পর্কে আমরা একটু ওয়াকি, ওর শ্বশুর বাড়ি সম্পর্কে আমরা ওয়াকি, তো বলছিলে শাশুড়ি খুব চিন্তা করছে, আমরা কিন্তু নিজেরা ডিসকাস করি যে বাবা ওকে একটুখানি মানে দেখে বুঝে রাখতে হবে, বাবা ও কোথায় এসে পড়ছে। তো এই কনসার্নটা আমাদের সিরিয়ালের শুরু থেকেই রিফ্লেক্ট করছে যে একটা মেয়ে আর একটা মেয়ের জন্য কনসার্ন, যেটা খুব ঈর্ষা টিরসা বেশি দেখানো হয়েছে সবসময়। এবার তো এবার সব ট্রেন চেঞ্জ হবে তাই না, হবে না হতে বাধ্য, আর কত কত কোনো কিছু কি স্থবির হয়ে থাকে। কিন্তু একটা কথা সত্যি বলতো, আমি আজকে তোমায় বলছি, ট্রেন চেঞ্জ হলে কি দর্শক সেটা নিতে পেরেছে ভেবে দেখো তো। আজকে কিন্তু দর্শক যারা বলছে ট্রেন চেঞ্জ করুন, ট্রেন চেঞ্জ করুন, ট্রেন চেঞ্জ করে কিন্তু দেখা গেছে দর্শক কিন্তু সবসময় সেটা নিতে পারেনি। তুমি যদি রেটিং চার্ট দেখো, ট্রেন যেটা চেঞ্জ করা গেছে সেটা কিন্তু ওয়াক সবসময় করেনি, এটাও তো একটা সত্যি কথা। এবার দিনের শেষে চ্যানেলও বিজনেস করছে, সেখানে কিন্তু সবকিছু, এখানে যেমন নতুনত্ব জিনিসটা দেখানো হচ্ছে, সেখানে একটা পরিবারের ক্রাইসিসটা সেরকম তুলে ধরা হচ্ছে, কারণ এই গল্পটা কিন্তু সবার জন্য, এটা আমি বলতে পারি। আজকে যারা সোশ্যাল মিডিয়া করছে কিংবা যারা, সেই দর্শক আলাদা, যারা গ্রামে থাকে সেই দর্শক আলাদা, দেখছি খাবারের পছন্দ গুলো দুজনের কবে থেকে আলাপ করছে, অনেক দিনের, অনেক বছর। বাদ বাকি যারা আছে তাদের সঙ্গে সবাই মিলে যে কাজের জায়গাটা সেটা তো নতুন। তো এখানে এরকম কিছু মনে হয় যে আমাকে ফ্লোরে এসে একটা মানে এতজন আছেন, সিনিয়ররা এত আছেন, মানে আমাকে ফ্লোরে এসে একটা কিছু করতে হবে, মানে একটা হেলদি মানে স্বাস্থ্যকর প্রতিযোগিতার কথা কি মাথায় থাকে কারো? আমার খুব মনে হয় সবার সাথে বন্ডিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বাড়ি থেকে অনেকটা বেশি সময় এখানে কাটাই এবং কেমিস্ট্রিটাও তোমার রিফ্লেক্ট করে। এবার তাছাড়াও ধরো মেকআপ রুম, আজকে যে আমরা মেকআপ রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সেখানে যদি একটা ঠিকঠাক মানুষ না পাই কথা বলার জন্য, তোমার কতক্ষণ ভালো লাগবে, তোমার তো ভালো লাগবে না। তাই আমার খুব মনে হয় যে যখন একটা সিরিয়ালে কাজ করি সবার সাথে বন্ডিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয়। তাই বাকির দিক দিয়ে আমি আর ভাবি না। এই প্রোডাকশনটার কিরকম লাগছে, প্রোডাকশন হাউসে কাজ করে? দেখো এই প্রোডাকশনে যারা আর কি তাদেরকে আমরা, তারা আমাদের অনেক দিন কাছে মতোই, এবং সত্যি কথা বলতে কি ইয়াং প্রোডিউসার হলে যেটা হয় খুব ইজি অ্যাক্সেস হয়, খুব সহজেই কথা বলা যায়, কিছু ভেবে কথা বলতে হয় না, তো খুব ইজি ব্যাপারটা, খুব বন্ধু মতো করেই কাজ হচ্ছে। এখন অবধি ওই বিশাল কমপ্লিকেশন কিংবা ওইগুলো এখনো আমরা কেউ দেখতে পাইনি, এতজন আছে একসঙ্গে যখন। ওর চরিত্র বিষয় তুমি বলো, তুমি কিরম দেখছো চরিত্রটাকে এবং ওর অভিনয় পরিষ্কার মনের কথা বলতে হবে, মনের কথা বলছি। দেখো স্নেহাদিকে অভিনেত্রী হিসেবে আমার খুবই পছন্দ, সেটা নয় যে সামনে বসে আছে বলে বলছি, খারাপ লাগলে বলে দেবো যে মোটামুটি ঠিকঠাক লাগছে, আমি এটা ওকে বলতেই পারি, ওইটুকু বন্ধুত্ব আমার ওর সাথে আছে। আর চরিত্র যদি বলো, আমি এখনো কাউকেই চিনি না, আমি শুধু আলাপ হয়েছে আমার তাদের সাথে, মানে এখনো যে কে কেমন এইটুকু বুঝতে পারি যে এরা তিনজন স্পষ্ট কথা বলে, ও একটু বেশি কথা বলে, ওরটা বুঝেছি ও একটা নন বেঙ্গলি মেয়ে যে একটা বাঙালি বাঙালি পরিবারে পরিবারে এসেছে, আর ওরটা আমি যেটুকু বুঝতে পারি ও তাই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে, এইটুকুই মোটামুটি আমি আইডিয়া পেয়েছি, মানে শিমুল আইডিয়া পেয়েছে। এবার শ্বশুর বাড়ি তো যাচ্ছে, যাওয়ার পর পুরোটা বুঝতে হবে। দুজনেই আর কি স্পষ্ট কথা বলি, আমি বা বিদিশা, এই বিপাশা, দুজনেই সুচরিতা বিপাশা দুজনেই মোটামুটি স্পষ্ট কথা বলে, ও একদম হয়তো ছুরি চালিয়ে দেয়, আমি ওই ছুরি দিয়ে একটু মিছরি, এটা কিছু বড় না ছুরি চালানোর মতো। আমাকে সবাই এসে এই প্রশ্নটা করছে জানো, চরিত্রটা কি তোমার নিজের মতো, আর আমি আমার মনে হয় না 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 ভীষণ
প্রথমত যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে বাস করি, যে প্রফেশনে কাজ করি, সব কথা স্পষ্টভাবে বলা যায় না, বিকজ উই আর ইনসিকিউর অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান অ্যাক্টর উই আর ইনসিকিউর, এ সকলের মধ্যে কম বেশি আছে, এটা নিয়ে মানে কোনো রকম দ্বিমত বা কোনো রকম ওই ভান করার জায়গা নেই। দ্বিতীয় কথা, যখনই মা হয়ে যায় কোনো মেয়ে, আমি জানি না, সব কিছুতেই একটা মানে একটা চিন্তা এলো, সাট করে আবার আরেকটা চিন্তা এলো, এটা বলার আগে মানে কোনোদিন এরকম ভেবে কথা বলা বা ভেবে চলাটা কোনোদিন মনে হয়নি। মনে হলো বৃষ্টিতে যাই ছাদে গিয়ে ভিজে আসি, কিন্তু তারপরে সেকেন্ড কথাটা মনে হয় যে আমি যদি অসুস্থ হয়ে যাই কি হবে। সুতরাং এই কিছু একটা সময় এসছে এখন যেখানে স্পষ্ট কথা টাকস টাকস করে সবসময় বলা যাচ্ছে না, কিন্তু যে বলা যাচ্ছে না সেটা যে পেটে জমছে তার সেটা খুব অস্বাস্থ্যকর। দুঃখ নেই, এখন তুমি ধারাবাহিক জুড়ে বলতে পারো, চরিত্রের মাধ্যমে বলতে পারো, আর বাড়ির লোকের কাছে তো আর কিছু ঢাকা থাকে না বলো, বাড়িটা তো পুরো পুরো সেফ। তাহলে ওদের দুজনকে অভিমন্যু আর বেড়াতে যেতে বলো, কত বলি শ্রমণদিকে তুমি ভাবতে পারবে না। আজ থেকে আমি নকশিকাতা থেকে বলছি, তোরা কি করবি এত কাজ করে, তোরা প্লিজ বেড়াতে যা। আমাদের কিছুতেই টাইমিং ম্যাচ করে না, আমি ফ্রি তো ফ্রি নো ফ্রি তো, আর আমি ভীষণ বেড়াতে যেতে ভালোবাসি, মানে আমি যে কোনো মানে ছেলেকে নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ এখন তো ছেলেকে নিয়ে অবশ্যই, আমি তো গত বছর মানে কাজ শুরু হয়েছে মানে যখন কাজের কথা হয়েছে জিয়ের সাথে, আমি ফার্স্ট কথা বলছি 15 দিন আমি নেই জুলাইতে, যদি ছাড়তে পারো তবে সিরিয়ালে আছি, না হলে আমি নেই, আমি 15 দিন গোয়া গিয়ে বসেছিলাম। আচ্ছা ওর চরিত্র সম্পর্কে বলো। আচ্ছা সুচরিতা দি আমাদের সকলের একটু সিনিয়র, সুচরিতাদের একটা গল্প রয়েছে যেখানে তার হাজব্যান্ড থাকে না, ওর নিজের একটা স্ট্রাগল রয়েছে মেয়েকে নিয়ে, শ্বশুরবাড়ির মধ্যেই স্বাভাবিকভাবে একটা পারিবারিক প্রেশারে থাকতে হয়, কিন্তু ও খুব আমাদেরকে আপন করে নিয়েছে, যে আর আমরা যেরকম ও যেরকম বলো ও খুব স্পষ্ট কথাই কিন্তু বলে, আর আমার সাথে ওর ভীষণ মেলে, কারণ হলো ওরা একটু ছোটো, ও তো একটু ছোটই, পরে ও এসে আসবে ও একটু ছোট, তো আমরা কাইন্ড অফ পালের গোদা আর কি, হ্যাঁ কিছু থেকে কিছু হলে একবার দুজনের জন্য দিকে তাকিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক লাগছি, তো এটা হয় তো ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। দাশগুপ্তা তুমি ওর চরিত্র নিয়ে বলো। ওর চরিত্রটা দেখাচ্ছে যে বাঙালি নয় কিন্তু বাঙালি পরিবারে এসছে, আমাদের পাড়ায় বউ হয়ে এসছে। চরিত্রটা সম্পর্কে তো খুব ডিটেলে কিছু বলতে পারবো না, দেখো সিরিয়ালের ক্ষেত্রে কি হয় যত গল্প একটু একটু করে এগোয় তত বুঝতে পারি, মানে আমি নিজের চরিত্রটাও সম্পর্কেও কিন্তু খুব বেশি জানি না, জানি আরো দুদিন পরে জানতে পারবো যে ও আচ্ছা সুচরিতা এরকম। ওরটা এটুকুনি বলতে পারি, ও যেটা করছে একটু বাংলা হিন্দি মিলিয়ে মিশিয়ে যে সংলাপগুলো বলছে সেইটা বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হচ্ছে, ভালো লাগছে ও যে এরকম ভাবে কথাগুলো বলছে, ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। তুমি কুয়াশার চরিত্র নিয়ে বলো। ওর চরিত্রটা সব থেকে বড় কথা, এখন অবধি যেটুকু দেখানো হয়েছে একটাই শেড আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা চরিত্রের মানে প্রত্যেকটা মানুষেরই তো বিভিন্ন রকম শেড থাকে, কেউ পুরোপুরি খারাপ বা পুরোপুরি ভালো হয় না, তো ও এখন যেটা দেখাচ্ছে যেহেতু ওর একজনের সাথে প্রেম এবং সেই ফ্যামিলিতেও যাবে, তো ওর স্বাভাবিকভাবে ওকে যারা পছন্দ করে মানে ওর শাশুড়িমা হবু শাশুড়িমা ওকে পছন্দ করে, তো ও তার সাপোর্টেই কথা বলে এবং মানিয়ে এখন থেকেই মানিয়ে চলার চেষ্টা করে। আছে আর কি গ্যাংটা ছাড়া। এবার এইটা কিভাবে মিলিত হবে আমাদের দলে ঠিক ভেড়ার মতো পরিস্থিতিতে আসে, কোন সেন্টিমেন্টটা গিয়ে আমাদের সাথে ম্যাচ করবে সেটা এই মুহূর্তে বলাটা পসিবল, সেটা দর্শক নিশ্চয়ই দেখতে চাইবেন, আগ্রহ তৈরি করবে ধারাবাহিক, নিশ্চয়ই হবে কোনো না কোনো সেন্টিমেন্টে গিয়ে আমরা ম্যাচ করব। বেশ আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলবো, আমি কতগুলো শব্দ বলবো, প্রত্যেকে পর পর সেই শব্দটা শুনলে কি মনে হচ্ছে সেটা বলবে, কেমন? ওর থেকে যাই। ঈর্ষা, চটপট বলতে হবে, এত টাইম নিয়ে বলা যায় না, জেলেসি, প্রেম, বন্ধুত্ব, রাগ, ভঞ্জন, অভিমান, দীর্ঘমেয়াদী, পরকীয়া, খুব খারাপ। আচ্ছা এটা আমাদের ফার্স্ট রাউন্ড, ঠিক আছে নেক্সট রাউন্ড হচ্ছে সপ্তম, বিশ্বাসভঙ্গ, আঘাত, বেশ, জীবন, মৃত্যু, পরজন্ম, না হলেই ভালো হয়, ধারাবাহিক, মা মাসিরা রোজ যে বসে বসে দেখে তাদের সময় কাটানো, এন্টারটেনমেন্ট, বেশ। আরেকটা লাস্ট রাউন্ড যাচ্ছি, ডেটিং এ কার সঙ্গে যেতে চাও? শাহরুখ খান।
একটু প্রচন্ড গায়ে লেগেছে কিন্তু, এটা কি করে হয়ে গেল? আচ্ছা রণবীর কাপুর কি বলবো আমি জানি না, মানে কি বলবো, পাওয়ার এক্সট্রিম পর্যায়ে কিছু ভালো যদি কিছু হয়, মানে আমি ভাষা শব্দ নেই আমার কাছে। প্রিয় অভিনেত্রী? প্রিয় অভিনেত্রী কাজল। প্রিয় অভিনেতা? উত্তম কুমার। আর ভালো লাগে আমি যদি তুমি অভিনেতা যদি জেন্ডার ইয়ে করে না করো তাহলে প্রচন্ড ফ্যান আমি অড্রি হেপবার্নের, আর তোমার রিচার্ড বার্টন। আচ্ছা প্রিয় অভিনেতা? এভাবে বলা উচিত না কিন্তু চলে যাওয়ার পর বারবার এনার কথাই মনে হয়, ফান খান। চলে যাওয়ার পর বারবার বারবার মনে হয়, সব সময় মনে হয়। প্রিয় অভিনেতা? আমির খান, ভিকি কৌশল, প্রচুর প্রচুর। বেশ, আর মা আমি তোমাকে জিজ্ঞেস করি, ডেটটা কার সঙ্গে করতে চাও? ডেট? এই মুহূর্তে আমার একটু বিকির প্রতি বেশ দুর্বলতা বেড়েছে বুঝলে, মানে এটা আমার বডিকে ক্যাচিং নিয়ে যাওয়ার পর বেড়েছে, এখন স্ট্যাটাসটা ম্যাচ করছে, যদিও আমি পরকিয়া খারাপ বলেছি, পুরো বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়েছে, একটা তো কফি খেতে আমরা যেতেই পারি, আমি আর বিকি ক্যাটরিনাকে আমি বুঝিয়ে দেবো কেসটা। এই ভারতলক্ষ্মীর এখানেই ডেকে নেই ক্যাপ, একটু মেইন তেল মুড়ি চপ সর্ষের তেল এগুলো খাওয়ালে হতো না? খেতেই পারে, শোনো এইসব চপ ফপ খেয়ে না হাত চাটবে গো, ওখানে পায় না, এটা আমি সিরিয়াসলি বলছি, এরকম আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ডিমের দেবে, হ্যাঁ এটা অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা লাস্ট, বাংলা সিনেমা? বাংলা সিনেমা উত্তম কুমার। বাংলা সিনেমা সময় দেওয়া যাবে না তো? হ্যাঁ বাংলা সিনেমা, বাংলা সিনেমায় আরো আরো অভিনয় করতে চাই। বাংলা সিনেমা পুরনো ছবি সব সময় বেশি কাছে। বাংলা সিনেমা না অন্য বলতে হবে, বলা যাবে না, টাইম দিচ্ছি বাংলা সিনেমা। আমি আরো কয়েকটা বলে দিই? হ্যাঁ হ্যাঁ ও বলে দিই, আমি বলে দিচ্ছি সব, বাংলা সিনেমা উত্তম কুমার, সত্যজিৎ রায়, আমি আরো ছবি করতে চাই, ওরা আরো ছবি করতে চায়, সব বলে দিয়েছি, বলতেই তো পারিস, বাংলা সিনেমা আমরা করব, আমরা করব, আমরা ভবিষ্যৎ করতে চাই, কাজ করতে চাই বাংলা ছবি। বেশ, এখন একটু মনের কথাটা ভালো করে বলো, আমরা আমাদের মনের কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখি, হ্যাঁ, এবং নিশ্চয়ই আমার মনে হয় ধারাবাহিকেও দর্শক নিজেদের কোথাও না কোথাও খুঁজে পাবেন, এবং শুধু যে মেয়েরা খুঁজে পাবেন না, ছেলেরাও অনেক রকমভাবে মেয়েদের দেখতে পান, সেই রকম ফেরের যে মন আমাদের নিশ্চয়ই তারা দেখতে পাবেন, আপনারা দেখতে থাকুন, এবং আপনারাও নিশ্চয়ই আস্তে আস্তে বলবেন না যে কার কাছে কই মনের কথা, বলবেন মনের কথা কই। ভালো থাকুন, ধন্যবাদ।